আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে পেপ্যাল অ্যাকাউন্ট খোলার পরবর্তী সেটিংস কিভাবে করতে হয় সেটি ধাপে ধাপে দেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এখন কারেন্সি পরিবর্তন করব। সাধারণত ম্যাক্সিমাম ব্যবহার করা হয় USD ডলারে, তাই ইউরো থেকে USD-তে কনভার্ট করব। দুটি ওয়ালেট না রাখাই ভালো, যদি রাখতে চান USD অথবা যেটি আপনি ব্যবহার করতে চান সেটি প্রাইমারি হিসেবে সিলেক্ট করবেন। এবার দেখুন আমার কারেন্সি জায়গায় USD হয়েছে, সুতরাং আমি সফল। দ্বিতীয় ধাপে দেখাবো মোবাইল নাম্বার কিভাবে পরিবর্তন করতে হয়। বর্তমানে যে ফ্রান্সের মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে বাংলাদেশের নাম্বার স্থায়ীভাবে দিতে হবে, অন্যথায় কয়েকদিন পর অথবা নতুন ডিভাইসে লগ ইন করতে গেলে অথবা গুরুত্বপূর্ণ সময় তারা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে চাইবে, যা অনেক বিরক্তিকর এবং হয়রানিও বটে। আপনাকে দেখাবো কিভাবে মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে হয়। মোবাইল নাম্বারের পরিবর্তনের প্রথম ধাপ হচ্ছে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার বাংলাদেশিটি অ্যাড করা। বাংলাদেশি নাম্বার অ্যাড করতে হলে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। মোবাইল নাম্বারের শুরুতে শূন্য দেওয়া যাবে না, 1 থেকে দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, কখনোই টেলিটক নাম্বার ব্যবহার করিবেন না। আমি রবি নাম্বার দিয়ে ভেরিফাই কখনো করিনি, তবে এয়ারটেল এবং বাংলালিংক এবং গ্রামীণ দিয়ে সফল হয়েছি। টেলিটক নাম্বার দিলে অনেক সময় কোড আসে, আবার অনেক সময় কোড আসে না। প্রথমবার সেটিংস করতে পারলেও পরবর্তীতে না আসলে তখন আপনি ভালো একটি বিপদে পড়তে পারেন। এছাড়া সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের জন্য গুগল অথেন্টিকেটর ব্যবহার করতে পারেন, এটি খুব ভালো কাজ দেয়। তবে অবশ্যই অবশ্যই বাংলাদেশের নাম্বার অ্যাড করে ফ্রান্সের মোবাইল নাম্বারটি রিমুভ করে দিবেন। ভিডিওটি দেখতে থাকুন। একটি সময় আমি বাংলাদেশের নাম্বার ভেরিফাই করার পর ফ্রান্সের মোবাইল নাম্বারটি এই অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ রিমুভ করে দিব। সম্মানিত দর্শক, নিজের কাছে খুবই ভালো লাগছে এই ভেবে যে আপনাদেরকে পেপ্যালের একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দিতে পেরেছি। অনেক টিউটোরিয়াল ইউটিউবে দেখা যায় যেগুলো একটা সময়ে অকার্যকর হয়ে পড়ে এবং ডলার সহ অ্যাকাউন্ট লক হয়ে যায়, এবং ওই সময় কী পরিমাণ বিপদে পড়তে হয় শুধুমাত্র ভুক্তভোগী ব্যক্তি ছাড়া অন্য কেউ এই বিষয়টি অনুধাবন করতে পারে না। আমার এই টিউটোরিয়ালটি আশা করি আপনাদের এই ধরনের সমস্যায় অথবা বিড়ম্বনায় ফেলবে না। যদি কোনো ধরনের সমস্যা আপনার মাঝে সৃষ্টি হয় আমাদের সাথে ফিল ফ্রি যোগাযোগ করতে পারেন, যথাসম্ভব সর্বোচ্চ সহযোগিতা করব, চেষ্টা করব। পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয়।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কিছু জানতে চাইলে অথবা জানাতে চাইলে কমেন্ট করুন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন।